অম শান্তি আজকে ২৭ সেপ্টেম্বর দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা কখনো মতভেদে এসে এই ঈশ্বরীয় পরা না পড়া ছেড়ে দিলে মায়া অজগরের পেটে চলে যাবে প্রশ্ন এটা কোনো সাধারণ সৎসঙ্গ না হওয়ার কারণে বাবাকে কোন বিষয়ে বাচ্চাদেরকে বারবার সাবধান করতে হয় উত্তর এই সৎসঙ্গ দুনিয়ার সৎসঙ্গর মতো সৎসঙ্গ নয় এখানে তো পাবন হওয়ার শিক্ষাপ্রাপ্ত হয় পাবন হওয়াতে মায়ার বিঘ্ন আসে তাই বাবাকে বারবার বাচ্চাদেরকে সাবধান করতে হয় বাচ্চারা যা কিছুই হোক না কেন তোমরা শোক দুঃখ স্তুতি শুনেও এই পড়াকে কখনো ছেড়ো না নাম্বার দুই নিজেকে আমি সব জানি অর্থাৎ মিয়া মিট্টু মনে করে কারোর গ্লানি করো না মায়া বড় চঞ্চল যদি বাবার প্রতি রাগ করে পড়া ছেড়ে দাও তাহলে মায়া মস্তক মন্ডন করে নেবে গ্রহের দোষ লেগে যাবে তাই শ্রীমত গ্রহণ করতে থাকো বাপদাদার রায়ে কখনোই টিকা টিপ্পণী করবে না সাবধান থাকতে হবে আজকের গীত মরণ তোমার পথেই জীবন তোমার পথে মরণাতেরি গলি মেয়ে জিনা তেরিগলিমে অম শান্তি এ তো বাচ্চারা জানে তারা বলেও আমরা যখন আপনার হয়েছি বাবা তখন এই পুরানো দুনিয়া তো শেষ হতেই হবে এই অনুভব তো তোমাদের হয় তাই না এ হলো অসীম জগতের রাবণের লঙ্কা যা বিনাশ হয়ে যাবে অচিরের বিনাশ হয়ে যাবে ওই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার লঙ্কাকে দেখানো হয় ওইসব তো ওইসব কথা তো সম্পূর্ণ মিথ্যা শ্রীলঙ্কা হল সমুদ্রের মাঝে এক দ্বীপ অসীম জগতের পিতা বোঝান এই সময় বাচ্চারা এই সম্পূর্ণ দুনিয়াই হলো সমুদ্রের ওপর চতুর্দিকে জল মাঝখানে তোমরা স্থল চারিদিকেই সমুদ্র এমনও বলা হয় যে বাস্কুদা গামা চারিদিকে সমুদ্রের ওপর দিয়ে ঘুরে একই জায়গায় পৌঁছেছিল তাতে কি প্রমাণ হয় তা হলো। ধরতি তো জলের মাঝেই হলো না তিন ভাগ স্থল তিন ভাগ জল এক ভাগ স্থল আর এই স্থলেই তোমরা আছো তোমাদের চতুর্দিকে জল আছে দ্বীপ হয়ে গেল তাই না তোমরা এই দ্বীপের মধ্যে তোমরা বসবাস করছো এ হলো অসীম জগতের আইল্যান্ড অর্থাৎ দ্বীপ এই অসীম জগতের আইল্যান্ডের উপরে এই রাবণ রাজ্যের আইল্যান্ড কোনো স্থান ব্যতীত নেই কোনো স্থান মায়ার অধীনে নেই এমন কোনো স্থান নেই এ হলো অসীম জগতের লঙ্কা মাত্র শ্রীলঙ্কা নয় সবটা দুনিয়াই সারা দুনিয়াই এখন লঙ্কার রাজত্ব অর্থাৎ রাবণের রাজত্ব চলছে এই সময় তো এখন চলছে তাই না যখন এমন পরিস্থিতি এখন ঘরে ঘরে হয়ে গেছে এ তো শাস্ত্রে কত মুখরোচক গল্প লিখে দিয়েছে আমিও মনে করতাম ব্রহ্মা বাবা বলছেন সম্ভবত এমন হয়েছিল রাবণ দুনিয়াকে হ্যাঁ আক্রমণ করেছিল আর রাম গিয়ে তার সীতাকে উদ্ধার করেছিল এই কাহিনীকে কাহিনিকে বাবাও মানতেন কোনো বুদ্ধি তখন কাজ করতো না চিন্তা করব তো তবেই না বুদ্ধি কাজ করবে সেজন্য এখন পরমাত্মা বলছেন বাচ্চারা বিচার মন্থন করো তাই না বুদ্ধি সম্পূর্ণ লক আপ বন্ধ হয়ে গিয়েছিল মায়া বুদ্ধিকে তালা লাগিয়ে দিয়েছিল এমন বুদ্ধির তালা এখন বুদ্ধির তালা খুলে গেছে যখন বাবা এসে এখন আমাদেরকে স্পিরিচুয়াল নলেজ অবিনাশী জ্ঞান আমাদেরকে তুলে ধরেছেন মানুষ তো মনে করে বাচ্চারা তো মানুষ মনে করে বানর সেনা নিয়েছিল রাম তারা পাথরে পাথর তুলছিল পুল বানিয়েছিল আগুন লাগিয়েছিল সীতাকে উদ্ধার করেছিল কিসব কথা বলে বানিয়েছে তাই না এই সময় তো সম্পূর্ণ দুনিয়াতে আগুন লেগে গেছে এই ভারত হলো সম্পূর্ণ অবিনাশী বাবার অবিনাশী জন্মভূমি এখানেই ভগবান অবতরণ করেন তাই একে অবিনাশী খণ্ড বলা হয় অবশ্যই ভারতীয় হলো প্রাচীন তোমাদের বুদ্ধিতে এখন বসেছে না অবশ্যই এই ভারত হলো অবিনাশী খণ্ড যেখানে পরম পিতা পরমাত্মা অবতরণ করেছেন জন্ম নিয়েছেন বাকি এই সময় যা যা খণ্ড আছে সেসব এই সময় এই বিনাশ জলায় শেষ হয়ে যাবে অচিরেই বিনাশ জলা প্রজ্বলিত হবে প্রাকৃতিক তত্ত্ব এখন তার তাণ্ডব দেখাবে এই বিনার জ্বালা এই যজ্ঞ থেকে প্রজ্বলিত হয়েছে এটাই এখন বোঝার মতো বিষয় লড়াই এখান থেকে শুরু হয়েছে এখন তো এই হলো ছোট ছোটো ছোটোখাটো রিহার্সাল যা তোমরা এখন দেখছো এটা হলো রিহার্সাল ফাইনাল খেলা তো এখন অতি শীঘ্রই শুরু হবে তোমাদের বুদ্ধিতে আছে যে এই সম্পূর্ণ দুনিয়াই হলো রাবণের রাজ্য এই রাবণ রাজ্যের এখন অন্তিম সময় আর রাম রাজ্যের আদি অর্থাৎ শতযোগ শুরু হতে আর বেশি দেরি নেই এই কথা আর কারুর বুদ্ধিতেই আসতে পারে না কারুর বুদ্ধিতেই কাজ করে না কারণ মায়া রাবণ সকলের বুদ্ধিকে তালা লাগিয়ে দিয়েছে একমাত্র তোমরা আত্মারাই এখন এই জ্ঞান প্রাপ্ত করে এখন মায়ার থেকে তোমরা এখন বিজয় প্রাপ্ত করতে চলেছ তোমরা অল্প সংখ্যক ব্রাহ্মণরাই এখন এই বিষয়টুকু জানতে পেরেছ তোমরা বুঝতেও পারো যে এখন এই সম্পূর্ণ দুনিয়া শেষ হয়ে যাবে চতুর্দিকে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে আর অ্যাটম বোম ফুটবে আমরা বাবার গলার হার হতে যাব। আমরা শরীর এখানে ত্যাগ করে আত্মা বাবার কাছে চলে যাব তারপর নতুন দুনিয়া নতুন দুনিয়া শুরু হবে এ অত্যন্ত খুশির কথা এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি হুবহু রিপিট হয় এই চক্র কত সুন্দর হলিযুগের অন্ত আর সত্যযুগের আদি এই সময় অবশ্যই সমস্ত ধর্ম এখানে আছে হিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি অবশ্যই রিপিট হয় অর্থাৎ কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ শুরু হবে যেমন দিনের পরে রাত আর রাতের পরে দিন অবশ্যই আসে এমন হতেই পারে না যে রাত আর এলো না এমন হবে না কখনো এটা তো চক্র ঘটতে থাকে বাবা এসে সমস্ত রহস্য আমাদেরকে বোঝান আমরা অ্যাক্টাররা কীভাবে চোরাসি জন্মগ্রহণ করি আমাদের আত্মাতে অ্যাকোরেট অ্যাক্ট ভরা আছে তাও তো জানা উচিত যখন দুনিয়ার সকল কিছুকে জানে তো এটা তো আমাদের নিজের জীবনের কথা চৌরাশি লাখ জন্মের তো কোনো কথা নেই কল্পের আয়ু তো টোটালি পাঁচ হাজার বছরের ওরা তো তোমাদের বলে যে শাস্ত্রে তো এমন কথা এমন কথা নেই তোমরা এসব কী কথা বলছো এসব তোমাদের কল্পনা আমাদেরকে এমনভাবে তারা টিকা করে না জানার কারণে এমনই তো বলবে তাই না ভগবান বলছে তো আমি তো তোমাদেরকে সত্য বলছি গড ইজ ওরা তো শাস্ত্র পরেই শাস্ত্রের কথা বলতে থাকে ওদের তো কোনো রকম দোষ নেই বাবা বলেন বাচ্চারা সত্যযুগে এই শাস্ত্র কাহিনী নোবেল ইত্যাদি থাকবে না ওখানে তো সম্পূর্ণ সত্যখণ্ড সাজখণ্ড হয়ে যাবে অর্থাৎ সেখানে কোনো রকম রাবণ থাকবে না সেখানে কোনো অন্যায় অত্যাচার থাকবে না ভারতখণ্ড হলো সব থেকে বড় তীর্থ এখানে সোমনাথের মন্দিরের কত মহিমা দেখো এমন মন্দির কখনোই কোথাও আর হতে পারে না তবু এই মন্দির ইত্যাদি তৈরি হবে কবে তৈরি হবে যখন ভক্তিমার্গ শুরু হবে যখন দ্রাপর যুগ আসবে তখন এই মন্দির নির্মাণ হবে আর কেউ আর কেউ বানাতে পারবে না তোমরাই বানাবে তোমরাই ভক্তি করবে তোমরা সম্বোধও বলতে পারো আজ থেকে অমুক সময় ভক্তি শুরু হবে অর্থাৎ দ্রাপর যুগ থেকে ভক্তি শুরু হবে প্রথমে লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী নারায়ণের পূজারি হবেন তারা তখন এক মকরদারি হবেন কারণ তারা যখন পতিত হয়ে যাবেন তারা যখন ভক্তিতে আসবেন তখন তাদের আর গুণ থাকবে না তারা শিব বাবার সোমনাথ মন্দির নির্মাণ করবেন কহিনোর হীরা দিয়ে তারপর মোহাম্মদ গজনবি তারা এসে মন্দির লোট করে নেবেন ওট ভর ভরে 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 নিয়ে যাবেন বার ওট দিয়ে ওট নিয়ে এসে তারা লুণ্ঠন করে নিয়ে গেছে এত খাজানা ছিল এক মন্দিরে বাচ্চারা এইসব কথা বাবাই এসে তোমাদেরকে বোঝান এমন বলেও থাকে যে ভগবান এসেছিলেন তিনি গীতার এমন জ্ঞান শুনিয়েছিলেন যাতে সম্পূর্ণ সাগরকে কালি বানাও সম্পূর্ণ জঙ্গলকে কলম বানাও আর এই ধরতিকে কাগজ বানাও তবু তোমরা লিখে শেষ করতে পারবে না আর ওরা কত ছোট গীতা বানিয়ে দিয়েছে আঠারো অধ্যায়ের গীতা বানিয়ে দিয়েছে গীতা লকেটেও থাকে এত ছোটো বানিয়ে দিয়েছে এ তো মূল্যবান জিনিস তাই না গীতার প্রতি মানুষ এতটাই গীতার প্রতি মানুষের এতটাই ভালোবাসা থাকে বাবা ছোট সোনার কৌটোতে ভরে গীতা উপহার দিয়েছিলেন ব্রহ্মা মা বাবার নিজের জীবনের ঘটনা বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো যে জ্ঞানের সাগর অগাধ জ্ঞান দান করেন আর অন্তিম সময় পর্যন্ত তিনি দিতেই থাকবেন এখনো পর্যন্ত গীতা চলছে আমি এই মরুলই একত্রিত করতে পারব কি এ তো কোনো রেখে দেওয়ার জিনিস নয় যে পরম পিতা পরমাত্মা যে আমাদেরকে গীতা উপহার দিচ্ছেন এই গীতা রেখে দেওয়ার জিনিস নয় শাস্ত্র ইত্যাদি তো তবু মার্গে কাজে আসে আমি যা লিখি তা আবার তো তা আবার কোন কাজে আসবে কোথায় আমাদের দুই চার হাজার মুরুলি আর কোথায় এদের সমস্ত ভাষায় কোটি কোটি আন্তাজে গীতা লেখা হয় সর্বশাস্ত্র শিরোমণি গীতা খুব মান এ দুনিয়াতে তাদের তো কত মান গীতার গীতা সকল শাস্ত্রের শিরোমণি কত মানুষ এই গীতা গীতাশাস্ত্র পাঠ করে থাকে বাবা বোঝান বাচ্চারা তোমরা এই যে জ্ঞান পাও এই জ্ঞান সম্পূর্ণ নতুন বাস্তবে যখন পরমাত্মা আসেন তখনই গীতা শুরু হয় এর তো কোনো পুস্তক নেই ভগবান কীভাবে রাজ্যক শেখান তোমরা ব্রাহ্মণরাই এখন জানো তোমাদের মধ্যে এই জ্ঞানের নেশা থাকে খুব কম আত্মার আজ এই নেশা থাকে আবার কাল ভুলে যায় বাবাকে ভুলে যায় তখন এই জ্ঞানও ভুলে যায় বাবাকে তালাক দিলেই সব শেষ হয়ে যায় বাবাকে বাবার যদি হয়ে যদি বিকারে যাও তাহলে শ্বাস বন্ধ হয়ে যাবে মায়া অজগরের পেটে চলে যাবে আর তখন আর কিছু বলতেই পারবে না যারা আগে খুব ভালো প্রচার করত জ্ঞানকে নিয়ে বিচার মন্থন করতো তো অনেককে শোনাতো আজকে তারা আর নেই তারা মায়া অজগরের পেটে চলে গেছে কোনো ব্রহ্মা কুমার কুমারীর নিজেদের মধ্যে মতভেদ হলে বাবার প্রতিও রাগ করে যে বাবা একে বোঝান না তো এর এমন করা উচিত নয় অবশেষে রাগ করে এই ঈশ্বরীয় পাঠ ছেড়ে চলে দেয় একজনের উপর রাগ করে তার ভাগ্যকে খারাপ করে দেয় এই কারণে বাবা বলেন মহামূর্খ যদি দেখতে হয় তাহলে এখানে এসে দেখো আর মহান জ্ঞানী যদি দেখতে হয় তাও এখানে এসেই দেখো এখানেই সব কিছু লিখেও দেয় এমন বাচ্চারা যে বাবা আমি আমি কিন্তু তোমার আমি তোমার থেকে সুখের অবিনাশী পথ প্রাপ্ত করবো এত বড়ো নেশাতে আঙ্গুল কেটে বাবাকে লিখে দেয় প্রতিজ্ঞা করে তারপর তালাকও দিয়ে দেয় ডিভোর্স দিয়ে দেয় বাবাকে খুব ভালো ভালো বাচ্চারা আজ আর নেই যজ্ঞের মধ্যে তাহলে আশ্চর্য তো না ওরা মায়া অজগরের পেটে চলে গেছে এরপর মুখে আর কিছুই বলতে পারে না এই অবিনাশী জ্ঞান আর শোনাতে পারে না কাউকে তারপর বাপ দাদার মতো তো মত সম্বন্ধে টিকা টিপ্পণী করতে থাকে তাদের অনেকে বোঝানো হয় যে শুধরে যাও এতেই তোমাদের কল্যাণ কিন্তু শুদ্ধায় না খুব ভালো ভালো বাচ্চারা যোগ্য ছেড়ে চলে গেছে জ্ঞান ছেড়ে চলে গেছে পবিত্র তাকে ক্যান্সেল করে দিয়েছে তো এখনও এমন অনেক বাচ্চা আছে যারা একদম তো কেনারাতে দাঁড়িয়ে আছে গেল কি গেল রক্ত দিয়ে লিখে প্রতিজ্ঞা করেও জ্ঞানকে ছেড়ে দেয় পবিত্রতাকে ছেড়ে দেয় তো বাচ্চাদের তো বাবার সম্পূর্ণ শ্রীমতে চলে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত এটাই তো বাবা বলে বারবার বাবা বোঝাতেও থাকেন যা কিছুই হয়ে যাক দুঃখ শোক স্তুতি নিন্দা ইত্যাদি যদি কেউ করেও তবু তোমরা কিন্তু এই পরাকে ত্যাগ করে যাবে না কেউ অন্য কারোর নিন্দা করবে কারণ তাদের বুদ্ধিতে তো জ্ঞান নেই যার নিন্দা করার সে তো নিন্দা করবে আর তোমাকে সহ্য করার তুমি সহ্য করবে তো জানেই না যে এই ছোট ভাই বড় ভাই বাস্তবে এতটুকু শিক্ষা না থাকার কারণে তো অনেক কিছু তোমাকে অপমান করবে আর তুমি সহ্য করবে কিন্তু বাবাই জানেন বাস্তবে বাস্তবে অন্তিম সময় পর্যন্ত কে টিকে থাকবেন তোমরা প্রতি চালাক হইও না মিয়া মিট্টু হয়েও না মায়া খুবই চঞ্চল এই দেহ দেহবোধ যাদের থাকে তাদের একদম মস্তক মন্ডন করে দেয় মায়া মায়া অজগরের পেটে তোমরা চলে যাও বাবা বাচ্চাদেরকে সাবধান করতে থাকেন বারবার সাবধান করতে থাকেন শ্রীমতে না চললে মায়া কোথাও না কোথাও আঘাত করতে থাকে এ তো কোনো সাধারণ সৎসঙ্গ নয় তোমরা কত ধৈর্যের সাথে বসে বোঝাও এই সৃষ্টির চক্র কীভাবে ঘুরতে থাকে তোমরা কীভাবে সদর্শন চক্রধারী হয়েছ বাবা বলেন ব্রাহ্মণ হলো কুলভূষণ সদর্শন চক্রধারী শঙ্ক চক্র গদা পদ্মধারী তোমরাই তোমরাই বলো তোমরাই হয়ে থাকো বাবার থেকে এমন ডিগ্রি প্রাপ্ত করো ওরা বলবে আরে দেখো দেবতাদের মহিমা নিজেদের বাচ্চাদের মধ্যে লাগিয়ে দিয়েছে এ কেমন জ্ঞান বাবা বলেন হে সদর্শন চক্রধারী আত্মা এমন গেও থাকে বাবা এমন টাইটেলও দিয়ে থাকে জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন অজ্ঞান অন্ধকার বিনাশ হয়ে গেছে অর্থাৎ ব্রহ্মার রাত শেষ হয় দিন তোমাদের শুরু হতে চলেছে জ্ঞান সূর্য প্রকট হয় তখন ব্রহ্মার রাত শেষ হয় তারপর দিন শুরু হয়ে যাবে তোমাদের অচিরেই শতযুগ শুরু হয়ে যাবে পরমাত্মা পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা নতুন জ্ঞান দান করেন আগে তো তোমরা কিছু জানতে না আমাকে জানতে না পরমাত্মাকে জানতে না রচয়িতাকে জানতে আর না রচনাকে জানতে না নিজেকে জানতে না পরমাত্মাকে জানতে তোমরা সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির হয়েছেলে তোমাদের তোমাদের আমি কী বানিয়েছিলাম স্বর্গের দেবী দেবতা আর তোমরা তো স্বর্গের মালিক ছিলে তাই না সকল সম্পত্তি তোমরা ভোগ করতে সকল দুনিয়া তোমাদের ছিল তারপর চরাশি জন্ম নিতে নিতে অন্তিম সময় তো আসবেই এই তোমাদের অন্তিম সময় এখন এসে গেছে তোমাদের এখন চর্তি কলা আর দুনিয়ার জন্য এখন কলিযুগ আর তোমাদের জন্য এখন সঙ্গম যুগ বাবা বলেন বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো তাহলে এই বিশ্বের মালিক অটোমেটিক হয়ে যাবে বিবেকও বলে যে পরম পিতা পরমাত্মা হলেন স্বর্গের রচয়িতা তাহলে তোমরা স্বর্গে কেন নেই নিজেকে প্রশ্ন করো মানুষের বুদ্ধিতে আসে না যে ভগবান তো নতুন সৃষ্টি রচনা করেছিলেন সেখানে দেবী দেবতা রাজত্ব করতেন পাঁচ হাজার বছর পূর্বে এই স্বর্গ ছিল কিন্তু এই দুনিয়াতে এখন আবারও ভগবান এসেছেন এ স্বর্গের স্থাপনা করতে এই কথা যদি খুব ভালোভাবে বুদ্ধিতে বসে যায় তাহলে ওহো কি সৌভাগ্য তোমাদের মতো ভাগ্যবান আত্মা আর কেই আছে বলো মায়া এমনই যে একদমই পুরুষার্থ করতে দেয় না নাক পাকড়ে ধরে ঘুষি মেরে একদম বেহস করে দেয় এ তো বক্সিন তাই না এ তো মায়ার যুদ্ধ বাবা বলেন মায়া তোমাদেরকে এক সেকেন্ডে ফেলে দেবে সাবধান থেকেও সেকেন্ডে জীবন মুক্তি থেকে সেকেন্ডে জীবন বন্ধ তোমাদের হয়ে যায় বাবাকে তালাক দিয়ে দেয় সব শেষ হয়ে যায় দৃঢ় বিশ্বাস যদি হয় তাহলে এই বাদশাহী তোমরা প্রাপ্ত করতে পারো এটা হলো আসলে বিশ্বাসের খেলা বিশ্বাস যার থাকবে অটোট সেই অন্তিম সময়ে টিকবে সংশয় হলেই শেষ তো এ হলো খুব আশ্চর্যের খেলা সংশয় বুদ্ধি এলো আর এক বং কোপকাত হয়ে গেলে বাবা বারবার বলেন তোমরা অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করো আর তো সারা দিনের সময় পাও না রাতে তো বায়ুমণ্ডল খারাপ থাকে মানুষ ভক্তিও ভোরবেলায় ওঠেই করে বাচ্চারা তোমরা জানো যে বাবা ব্রহ্মা বাবা একটা বা দুইটার সময় উঠে মুরুলি লিখতেন যা তোমরা পড়ে তারপর ক্লাস করাতে তখন বাবা বসে শুনতেন যে দেখি কিভাবে মুরুলি চালায় তো এইসব সে বাবার কামাল এটাই সে বাবার যোগ্য অবিনাশী অশ্বমেধ রুদ্রজ্ঞান যোগ্য কত ভালো ভালো বাচ্চা ছিল তারা চলে গেছে আজ আর নেই মায়া তাদের একদম অভিশপ্ত করে দিয়েছে বাবা তো উত্তরাধিকার প্রদান করেছেন তাই বাচ্চাদের সম্পূর্ণ পুরুষার্থ করে উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত বাচ্চারা নিজেরও খুব ভালো ভালো বুঝতে পারে বাবাও বুঝতে পারেন যে বাবার হাত ছেড়ে কে বাবার হাত ধরে রাখবে কে বাবার হাত ছেড়ে দেবে তখন ওই তখন সবাই বলবে তুমি ব্রহ্মাকুমারী ছেড়ে দিলে তোমার তো তোমরা তো তোমাদের তো দৃঢ় বিশ্বাস ছিল তুমি অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছ এমন বিশ্বাসেই তো তোমরা সেই শিক্ষা গ্রহণ করতে তাহলে কি হলো এখন মুরুলি তোমরা শোনো না তাহলে তো নিশ্চয়ই বাবাকেও স্মরণ করো না তখন এই স্মরণ ইত্যাদি ভুলে যায় বাচ্চারা এমন দুর্গতির হাল যেন কোনো বাচ্চার না হয় বাবা সেই আশীর্বাদ আমাদেরকে করছেন সেই বরদান আমাদেরকে দিচ্ছেন বাবা তো বুঝতেই পারেন তাই না এই বাচ্চা খুব খারাপ হয়ে গেছে এই বাচ্চার ভাগ্য অনেক উচ্চ হবে খুব ভালো ভালো বাচ্চা সঙ্গদোষে খারাপ হয়ে যায় বাবা হলেন এক নম্বর বাচ্চা বাচ্চারই বিজয়ী মালার মণি হতে পারে বাবা বলেন তুমি একটু চেষ্টা করলে তুমি বাবার গলার মালা হতে পারবে বিজয়ী মালার মনই হতে পারবে কোনো কোনো বাচ্চা লেখে যে বাবা আমরা আপনার মালার মনি অবশ্যই হব বাবা তো বলেন তোমরা হও আহা কি সৌভাগ্য তোমাদের স্বয়ং ভগবান থেকে তোমরা এত বড় প্রাপ্তি করতে চলেছ বাবাও চলন দেখে বসতে পারেন সার্ভিস দেখেই বাচ্চাদের আজ্ঞাকারী মনোভাব আর বিশ্বাসযোগ্যতা সিদ্ধ হয় কে হতে পারবে কে হতে পারবে না তোমাদের অতি মিষ্টি হওয়া উচিত সম্মুখে বসে শুনলে ভৌরাগ্য অবশ্যই তোমাদের আসবে তখন বলবে এখন আর কখনোই এমন আর কখনোই করবো না এমনই এখন এমন ভাবি চলব এখান থেকে বাইরে গেলে সব কিছু খালাস হয়ে যায় মায়া সব কিছু ভুলিয়ে দেয় তো এ কত আশ্চর্যের কথা তাই না বাবার তো দিন রাত বিচার সাগর মন্থন চলতে থাকে প্রজেক্টরের গোলা প্রজেক্টরে গোলা এতটাই বড় দেখানো উচিত যাতে মানুষ দূর থেকে খুব ভালোভাবে পড়তে পারে বড় দেওয়ালে দেওয়ালে যেন অনেক বড় দেখা যায় এমন ব্যবস্থাপনা করো ক্লিয়ার যেন দেখ ক্লিয়ার যেন দেখতে পারে এক একটি চিত্র স্লাইডে যেন এতটাই বড় দেখা যায় যাতে যে কেউই যেন পড়তে পারে সৃষ্টিচক্রের দুটি চিত্র যেন বড় বড় করে দেখা যায় এমনভাবে তোমরা এখন বিচার মন্থন করো কি তোমাদের করতে হবে এখান থেকেই ভক্তিমার্গ শুরু হয় প্রথমে হয় অবিবিচারী ভক্তি তারপর হয় ব্যবিচারী ভক্তি এ হলো তো এই ব্রহ্মা হলো শিব বাবার সপুত্র বাচ্চা এক নম্বর বাচ্চা ব্রহ্মার কাছে যদি কোনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তিনি কি উত্তর দিতে পারবেন না অবশ্যই পারবেন ব্রহ্মা বাবাও জানেন যে উত্তর বাবা দিতে পারেন ব্রহ্মবাবাও দিতে পারেন যদিও বাবা সবই জানেন তবু আমি তো বুঝতে পারি তাই না কোন বাচ্চা কেমন কার ভাগ্য কেমন তো বাবা তো আমাকে রাইট হ্যান্ড বানিয়েছেন সেটা হলো ব্রহ্মা বাবা তো কিছু না কিছু তো বুঝতে পারছেন ব্রহ্মা বাবা সেজন্য আমাদের যেখানে আমরা আটকে যাই তো ব্রহ্মা বাবাকে আমাদের জিজ্ঞাসা করা উচিত বাবাকে ফলো করা উচিত তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে কখনোই সংশয় বুদ্ধি হয়ে সঙ্গ দোষে এসে পরা ত্যাগ করবে না নম্বর দুই মালার দানা হওয়ার জন্য বিশ্বাসী এবং আজ্ঞাকারী হতে হবে নিজের আচার আচরণ রাজকীয় রাখতে হবে খুবই মিষ্টি হতে হবে আজকের বরদান সমানে স্থিত থেকে জাগতিক ইচ্ছাগুলোর অবসান ঘটিয়ে ইচ্ছা মাত্রম অবিধ্যাভব তার অর্থ হল যে সমানে স্থিত থাকে তার কখনোই জাগতিক মান প্রাপ্তির ইচ্ছা থাকে না এক সমানেই সর্বজাগতিক ইচ্ছা বিলীন হয়ে যায় চাওয়ার আবশ্যকতাই থাকে না জাগতিক ইচ্ছা কখনোই পূর্ণ হয় না একের পেছনে এক লাইন ধরে থাকে এক জাগতিক ইচ্ছা ইচ্ছাই অনেক ইচ্ছা উৎপন্ন করে আর সমান সব ইচ্ছাকে সহজেই সম্পন্ন করে দেয় তাই সমানধারী হও তাহলে সর্বপ্রাপ্তি স্বরূপ হয়ে যাবে অপ্রাপ্তি বা ইচ্ছার অবিদ্যা হয়ে যাবে আজকের স্লোগান সকল পরিস্থিতিতে যে নিজেকে মোল্ড করতে পারে সেই রিয়েল গোল্ড আজকের সমান আমি ইচ্ছা মাত্রম অবিদ্যা আত্মা আচ্ছা ওম শান্তি